এসবে আমি ইউজ টু নই। আমি একটা সাইন্টিফিক ব্যাপার স্যাপার থাকে তো, আমার ফেসও নেই বুকও নেই, আমার যেটা আছে সেটা হচ্ছে মাথা। সে মাথা খাটিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এক্সপেরিমেন্ট করি। আমাকে আমার বাড়ির লোকজন থেকে শুরু করে পাড়ার লোকজন সবাই পাগলা সায়েন্টিস্ট বলে, আমি তাতে কিচ্ছু মাইন্ড করি না। পৃথিবীতে সমস্ত জিনিয়াসদের পাগলাই বলে থাকে লোকজন, মূর্খ সাবস্ট্যান্ডার্ড লোকজন। সায়েন্স ইজ মাই ফিল্ড, সেই ফিল্ডে কি আমি চাষ করি না। আমি যেটা করি সেটা হচ্ছে কালচার। কালচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল বেঙ্গলিজ, সে বাঙালি বারাসাতে থাকুক বা বাল্টিমোরে যেখানেই থাকুক না কেন, বাঙালির জন্য কালচারটা খুব ইম্পর্ট্যান্ট। আর যে জায়গায় এখন আমি রয়েছি সেই জায়গাটা কালচারের দিক থেকে, হেরিটেজের দিক থেকে, সমস্ত এজের দিক থেকে, ইভেন আইসেজের দিক থেকে ভীষণ রকমের ইম্পর্ট্যান্ট। সি উই আর ইন বসু বিজ্ঞান মন্দির, এসে রাজাবাজারে এখানে বিরিয়ানির দোকান আছে কাছে, আমি ওদের বিরিয়ানি খাই না, আমার অ্যাসিস্ট্যান্টরা গিয়ে খাওয়া দাওয়া করে। আমি যেটা করি ফুড ফর থট জেনারেট করি, মানে এমন কিছু এক্সপেরিমেন্ট দিয়ে বিশ্ব সমাজের গোষ্ঠীর তুষ্টি করছি যেগুলো পরবর্তীকালে মানুষ অনেক বছর পর্যন্ত মনে রাখতে পারবে। এবং মানুষের মনে রাখাটা খুব জরুরি, কারণা মানুষ আর মস্তিষ্ক এই দুই ময়ে মিললে তবেই ম্যাজিক হবে। বসু বিজ্ঞান মন্দির মানে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য জগদীশচন্দ্র বসু যেখানে থাকতেন, যেখানে এক্সপেরিমেন্ট করতেন, সেই জায়গায় সেই স্থানে রয়েছি আমরা। 93/1 বোধহয় প্রফুল্লচন্দ্র স্ট্রিট ঠিক চেরা হয়েছে অ্যাড্রেস আর কি। আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আর এই আমরা বলতে কারা সে বিষয়ে বোঝানোর আগে, এই লাইভ ভিডিওতে একটা আমরা লিঙ্ক দিয়ে রেখেছি যেটা হচ্ছে www.bigyan.org.in। বিজ্ঞান, হোয়াট ইজ বিজ্ঞান? বিগ জ্ঞান মানে এমন বড় বড় কিছু জ্ঞান দেবো আপনাকে যেগুলো আপনার লাইফ উদ্ধার করে দেবে। যেমন ধরুন বাতাসের কোয়েফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন কত, সেটা যদি আপনাকে আশঙ্কা জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন? পারবেন না। আরে আপনি কোন বাসে করে গেছেন ম্যাক্সিমাম অফিস সেইটুকু বলতে পারবেন, এর বাইরে আপনি বলতে পারবেন না। আপনি লোটে মাছের কত রেট ছিল আজকে মানিকতলা বাজারে সেইটা বলতে পারবেন, এর বাইরে কিছু বলতে পারবেন না। যারা পারবে তাদের সঙ্গে এবার একটু আলাপ করিয়ে দেবো, তার আগে একটু জায়গাটাকে একটু ঘুরিয়ে দেখি। এই সমস্ত ইম্পর্ট্যান্ট কিছু জিনিস এখানে রয়েছে যে বিষয়ে আমরা একটু পরেই আলোচনা করব। বসু বিজ্ঞান মন্দির, ফলো মি, লাইক এই ম্যাগনেটিক ওয়েভ আমাকে ফলো করবেন। হিস্ট্রি অফ ফাউন্ডেশন অফ বসু ইনস্টিটিউট, এসবই আপনাকে পেরিফেরালটা দেখাচ্ছি, আসল গৌড়ের মধ্যে আমি ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে। রাত্রি টু ভোর আই কনসেন্ট্রেট অন দ্য কোড, এই সমস্ত এক্সপেরিমেন্ট জিনিস। Camera and accessories used by J.C. Bose. Shonsi important kichu jinish potro hoyeche. Ee camera. Eta niye abar selfie tulte jaben na. Possible noy. Jeta possible seta hocche arektu apnake ektu ghuriye dekha. Follow me like electromagnetic wave. Follow me. এই সমস্ত এক্সপেরিমেন্টের মধ্যে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে bigyan.org.in। আর আজকে আমার মাথায় সায়েন্স ভর করেছে, সেটা শুধু আমার মাথায় নয়, আমাদের সঙ্গে কয়েকজন ইম্পর্টেন্ট মানুষজন রয়েছেন যাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দেবো। রয়েছে একটি ছেলে যে একটা সময় তমলুকে থাকতো, মেদিনীপুর, খুব ভালো জায়গা, তমলুকে পড়াশোনা করেছে, তারপরে তো বিদেশ টিদেশ চলে গেলো, সেখানে সংসার টংসার হয়েছে, সেই নিয়ে চারটে বিয়েও আছে তার, এটা সবই অবশ্য গুজব। তো ওর সঙ্গে আলাপ করাবো, আর হাওড়া মন্দিরতলায় একটা মেয়ে থাকে ওর সঙ্গেও আলাপ করাবো। আগে আমরা স্বাগত জানাই স্বাগতাকে, এসো নমস্কার করো, এটা ফেসবুক লাইভ চলছে, নমস্কার করেছো আর স্বাগত, নিজের ইন্ট্রোডাকশনটা নিজেই দেবে কেন এত লম্বা পরিচয় আমার তো মনে রাখা সম্ভব নয়, বলো নিজের সম্বন্ধে বলো।
তেমন কিছুই বলার নেই। জোরে ভলিউম। আমি বসু বিজ্ঞান মন্দিরে পোস্ট ডক্টরাল রিসার্চে রয়েছি, রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে। ও, আমি ভাবলাম বসু বিজ্ঞান মন্দিরে পুরোহিতের কাজ করছে, এখানে পুজো কিছু করো আর কি। হ্যাঁ, তারপর তো আর আজকে আমরা যে সূত্রে এখানে এসেছি তিনি এসছেন ক্যানাডা থেকে, এবং ওই যে বললাম একটা সময় তমলুকের ছেলে, এখন ক্যানাডায় গিয়ে বসবাস করছে। রাজিউল ইসলামকে একটু জিজ্ঞেস করি, ওরা প্রফেসর, হ্যাঁ, খুব ভালো ছেলে, গুড বয়। তমলুক থেকে যাওয়ার আগে আমার কাছে এসেছিল, বলেছিল আমাকে আশীর্বাদ করবেন। আমি আশীর্বাদ করতে পারিনি, সেই সময় আমি বাজারে গিয়েছিলাম, তো আমার সঙ্গে দেখা হয়নি। পরে ফোনে আমরা কথা বলেছিলাম আর আমি তো বলেছিলাম তোমার সঙ্গে আমার বেস্ট উইশেস সবসময় আছে। ও কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কাজ করছে, ও প্রফেসর হিসেবে কাজ করছে। ও নিজে ইন্ট্রোডাকশনটা নিজে দেবে। রাজিউল ইসলাম, ওয়েলকাম টু লাইভ সেশন অন ফেসবুক, একটু বলো প্লিজ। থ্যাংক ইউ মিত্র, নমস্কার। আমাকে দাদা বলছে, হ্যাঁ, আশীর্বাদ যদিও সব সময় আছে, ওটা সব সময় আছে। হ্যাঁ, তো নিজের ইন্ট্রোডাকশন আছে। ইন্ট্রোডাকশন হচ্ছে, আমি তমলুকের ছেলে বললাম, এখন থাকি ক্যানাডায়। আবার পেশা এবং নেশা দুটোই হচ্ছে ফিজিক্স, অর্থাৎ আমি একটু বিজ্ঞানিক গবেষণা টবেষণা করি। এইখানে যেমন অনেক যন্ত্রপাতি রয়েছে, জগদীশ বোস বানিয়েছিলেন এত বছর আগে, তো সেই ধরনের যন্ত্রপাতি নিয়ে আমি কাজকর্ম করি। ফিজিক্যাল এক্সারসাইজ খানিকটা করি, মানে যন্ত্রপাতি যখন করি হাত পা নাড়তে হয়, সেটা একটা থাকে, স্বাভাবিক ব্যাপার। আর এমনি যন্ত্রপাতি দিয়েই কাজকর্ম করি, মানে কোয়ান্টাম ফিজিক্স যে ব্যাপারটা, এখন কোয়ান্টাম ফিজিক্স নিয়ে অনেক কিছু করা যেতে পারে। কোয়ান্টাম ফিজিক্স হচ্ছে আমরা যখন খুব ছোটো জায়গায় যাই আর কি, মানে পরমাণু, অ্যাটম, ওই সব যখন ব্যাপার যাই, তখন যে ফিজিক্সটা কাজে লাগে সেটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আরও অনেক কিছু কাজ করা যায়। লোকে বলছে নাকি বিশাল একটা কম্পিউটার বানানো যেতে পারে। সুপার কম্পিউটারের কথা বলছি, তার থেকেও বড় সুপার কম্পিউটার আছে, তার নাম হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার। ও, আমরা কথা বলতে বলতে একটু এগোই, আপনারা একটু ফলো করুন, তাহলে আপনাদের যাই আমি দেখাতে পারি। হ্যাঁ, তো কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আপনি বলছিলেন, এই ছোকরা আমাদের সামনে যাও যাতে তুমি কভারেজটা করতে পারবে আমাদের। হ্যাঁ, তো কি বলছিলেন আপনি? হ্যাঁ, এই কোয়ান্টাম ফিজিক্স, এটা যে আমরা গবেষণা করছি, এর অনেকগুলো পরবর্তীকালে সুফল থাকতে পারে। হ্যাঁ, এবং এটা হচ্ছে এখনো পর্যন্ত একটা বিজ্ঞানের ফান্ডামেন্টাল রিসার্চ। আচ্ছা, ফান্ডামেন্টাল রিসার্চ ব্যাপারটা বলি যে, ফলো মি প্লিজ, যে ওটা হয় নি, একটু পারমিশন নেওয়া আছে। ফান্ডামেন্টাল রিসার্চ ব্যাপারটা বলি যে, যখন জগদীশ চন্দ্র বসু এখানে বসে, কলকাতায় বসে, যখন উনি মাইক্রোওয়েভ সেটা তৈরি করছেন এবং মাইক্রোওয়েভ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছেন, আমরা উপরেই যাচ্ছি এবং উপরে সে আর একটা সুন্দর স্ট্যাচু করা আছে, রেপ্লিকা করা রয়েছে, যেখানে আপনারা যদি আসেন এখানে লাইট এন্ড সাউন্ডের মাধ্যমে দেখতে পারেন। আমার কাছে একটা মাইক্রোওয়েভ আছে, এবার পূজয় আমি ডিসকাউন্টে কিনেছি ওই মাইক্রোওয়েভ। এইবার এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, যে জগদীশ বোস যখন মাইক্রোওয়েভটা তৈরি করেছিলেন, উনি জানতেন না যে এত বছর বাদে এই মির্দা এসে পূজয় মাইক্রোওয়েভ কিনবেন এবং সেটা দিয়ে আপনার প্রিয় খাবারটা ভালো ডিসকাউন্ট পেয়েছি মাইক্রোওয়েভটা। ডিসকাউন্ট দেবেন তা উনি জানতেন। আমরা এই জায়গাটাতে একবার ফোকাস করি, জগদীশ চন্দ্র বোস, 1858 to 1937, very important, a scientist and humanist, because amra bigyan.org.in er jokhon kotha bolbo ei humanist factor ta thakbe, ota khub important. ঠিক, তো কি বলছিলে? তাহলে হ্যাঁ, সেটাই বলছিলাম যে যখন জগদীশ বোস আবিষ্কার করেছিলেন এই কাজগুলো, উনি কিন্তু জানতেন না যে আজ এত বছর পরে জিনিসটা একটা কমার্শিয়াল প্রোডাক্ট হবে, যাতে মানুষের জীবন প্রতিদিন পাল্টে দেবে। এবং সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু বিজ্ঞানে, যে আমরা যে কাজ করে চলেছি, আমরা মানে খালি আমি বা আমার গ্রুপ সবাই, সারা জগতের বিজ্ঞানীরা, অনেক ক্ষেত্রেই আমরা কাজ করি কিন্তু খালি ফান্ডামেন্টাল প্রশ্ন কি রয়েছে সেইগুলো বোঝার জন্য, এবং পরবর্তীকালে বহু বহু বছর বাদে গিয়ে সেইগুলো থেকেই কিন্তু অনেক জিনিস কাজে লাগা যায়, যেগুলো মানুষের জীবন পাল্টে। সেখানে অনেক বিজ্ঞানী কাজ, তারা নিজেদের মধ্যে কি করে যোগাযোগ রাখবে, সেই ফন্দিটা বার করতে গিয়ে ইন্টারনেট আসবে, যেটা দিয়ে আমরা ট্রেনের টিকিটও পাচ্ছি। আবার ইনফ্যাক্ট আপনারা অনেকে হয়তো জানেন না, এই ইন্টারনেট আর এই সমুদ্র, এটার কিন্তু একটা বিরাট বড় সম্পর্ক রয়েছে।
অনেকগুলো কেবল শুনেছি নাকি সমুদ্রের তলা দিয়ে যাচ্ছে, আটলান্টিকের তলা দিয়ে, সব সমুদ্রের তলা দিয়ে। হ্যাঁ, এবং সেখানে মাঝে মধ্যে একটু গন্ডগোল হলেও হতে পারে, তখন দেখবেন এর বলে কেবল স্ন্যাপ হয়ে গেছে, তখন আপনি ইন্টারনেটের মাধ্যমে যে কাজগুলো করছেন সেগুলো করে উঠতে পারবেন না। মানে ভাবুন, আপনি যে ইন্টারনেটটা ব্যবহার করছেন সেটা যাচ্ছে সমুদ্রের ভেতর দিয়ে, এবং সমুদ্রে অনেক জাহাজ চলে, সেই জাহাজ মাঝে মধ্যে কেবলের উপর দিয়েও যায়, প্রোটেকশন আছে, প্রোটেকশন আছে, এই প্রোটেকশন অবশ্য অন্য রকমের প্রোটেকশন, এই প্রোটেকশন ওই প্রোটেকশন নয়, যে প্রোটেকশন নিয়ে আপনি আপনার ফ্যামিলিটাকে দুইয়ে সীমিত রেখেছেন ওটা আলাদা ধরনের প্রোটেকশন। কিন্তু আমরা যেহেতু বিজ্ঞান নিয়ে কথা বলছি আর আমি আপনাকে বিজ্ঞান দেওয়ার জন্য এখানে তৈরি, রাজীবুল এবং স্বাগত সংগ্রামে একটু আপনাদের স্বাগত জানাই এই পার্টিকুলার জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জগদীশচন্দ্র বসুর একটি মূর্তি রয়েছে, এবং এইটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড রুম। এইখানে একটু ফোকাস করতে বলবো, ইন নভেম্বর 1894 জগদীশচন্দ্র বোস কন্ডাক্টেড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ট্রান্সমিশন অফ মাইক্রোওয়েভ সিগনালস উইদাউট এনি ওয়ার অ্যাট দ্য প্রেসিডেন্সি কলেজ। দ্য শর্ট হার্টজিয়ান ওয়েভ অফ 1/6 inches ট্রাভেল ফ্রম দ্য রুম অফ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, পেনিট্রেটেড দ্য ওয়াল সেপারেটিং দ্য রুম অফ প্রফেসর পেডলার অ্যান্ড ফায়ার্ড আ পিস্তল। তুমি বেশি কাছে যেও না, কখন গুলি চলে যেতে পারে আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, his former teacher in St. Xavier's College, Father Lafon, was guarding the room separating the two rooms. Here, the signal sent from a radiator was received by a detector placed at a distance, and by a simulation mechanism, the detector current fired a gun. He repeated the experiment at Town Hall in 1895 before a galaxy of luminaries, including Lieutenant Governor Alexander Mackenzie, and this was a landmark in the history of wireless technology. আমি আরও বেশি কেন এটা বলছি রাজীবুল, তুমি একটু প্লিজ আমার পাশে আসো, আমি তো রেডিও জগতের মানুষ এবং আচার্য জগদীশচন্দ্র বসুর সঙ্গে রেডিওর সম্পর্ক, আই মিন এটা তো আর নতুন করে বলে দিতে হয় না, তাও যারা জানেন না তাদের জন্য একটু বলে দেওয়া আর কি। এই যে ওয়ারলেস কমিউনিকেশন সেটা যে সম্ভব সেইটা আচার্য জগদীশচন্দ্র বসু আমরা একটু আলোর দিকে, এবং শুধু আচার্য জগদীশচন্দ্র বসু না, বিশ্বে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীদের করেছেন, কিন্তু জগদীশচন্দ্র বসু মিলিমিটার ওয়েভ সেটা কীভাবে পাঠান সেই ধরনের কাজকর্ম করেছেন। এবং এই যে ওয়ারলেস টেকনোলজি আমরা আজকাল 4G হয়ে 5G আরও কত G আসতে চলেছে, সেই সূত্রপাত বলা যেতে পারে ওই সময় থেকে, এবং যে কজন মানুষ সূচনা করেছিলেন আমাদের কলকাতায় বসে আচার্য জগদীশচন্দ্র বসু কিন্তু আনন্দ দেয়। আমি সাধারণ কাছ থেকে জানতে চাইবো যে অনাতমের ফোন রয়েছে, তাতে নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ মানুষ কী ধরনের প্রশ্ন করছেন এবং জেনারেলি কী ধরনের কোয়েরিজ আছে। আজকে আমাদের এই জায়গাটা আসা প্রধানত আপনাকে বসু বিজ্ঞান মন্দিরটা একটু ভেতর থেকে দেখানো, অনেকে জানেনও না এক্স্যাক্টলি এটা কোথায়। এটা আপনি ধরুন রাজাবাজার সায়েন্স কলেজ ক্রস করার পরেই আপনার বাঁ হাতে পড়বে যদি আপনি মানিকতলার দিকে এগোন, এবং এই জায়গায় সম্প্রতি এই জাস্ট এক সপ্তাহ হয়নি 30th November যেটা কিনা আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিন, আমরা 102nd birth anniversary সেলিব্রেট করেছি এবং সেদিন এখানে একটা লেকচারের আয়োজনও করা হয়েছিল। এবার এইরকম একটা হেরিটেজ জায়গা, যে জায়গায় এই মুহূর্তে আমরা তিনজন দাঁড়িয়ে আছি, এই জায়গাতে থেকেছেন এবং কাজ করেছেন আচার্য জগদীশচন্দ্র বসু। জামাটা কোথা থেকে কেনা? জগদীশচন্দ্র বসু কিন্তু আরো একটা অসাধারণ কাজ করেছেন, যেমন তিনি বাংলা ভাষায় সহজ করে বিজ্ঞানের প্রবন্ধ লিখেছেন। এটা খুব ইন্টারেস্টিং, এটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে যে যারা গবেষণা করি আমরা, তারা যদি কেবলমাত্র খুব টেকনিক্যাল জগতের মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে আমাদের গবেষণার কাজটা কিন্তু সমাজে সেটাও তো উপকার করবে, কিন্তু আমরা যে জানাতে পারলাম না সমাজে, এবং এই জানানোটা কিন্তু জগদীশচন্দ্র বসু ইংরেজিতে করতেন না, উনি কিন্তু সাংঘাতিক ভাবে ইংরেজি বলতেন। হ্যাঁ, রয়্যাল সোসাইটিতে বক্তৃতা করেছেন, একদম, উনি লিখছেন বাংলায়, এবং এরকমও আছে যে উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে চিঠি লিখেছেন, তুমি সেই বইটা আমাকে গিফট করেছিলে সেটাও আমার মনে আছে, এবং এক্সক্লুসিভ লিমিটেড এডিশনের এই বইটা স্বাগত আমাকে গিফট করেছিল। ওই বই যদি কেউ নিতে চায় সেটাও আমাদের এই বসু বিজ্ঞান মন্দিরের মিউজিয়ামেই পাওয়া যাবে। ভাবুন, লেটার্স ফ্রম এজিসি বোস টু রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর টু এজিসি বোস, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, আপনারা এখানেও আসতে পারেন, আমরা এখানেও কিছু কনভারসেশন চালাতে পারি। ইজ আ ফ্রম দ্য ওয়ার্ড্রোব অফ আচার্য জেসি বোস, দ্য লাস্ট অ্যাটায়ার, দ্য ধুতি ইউজড বাই আচার্য দ্য নাইট বিফোর ডিমাইস, যে রাত্রিরে চলে যান তিনি তার আগে
এই ধুতিটি শেষ পড়েছিলেন আচার্য জগদীশচন্দ্র বোস এবং সেটা এখানে সযত্নে রাখা রয়েছে। রাজীব, আমরা যে এই বিজ্ঞান ডট ওআরজি ডট ইন এর কথা বলছি, এটা অনেকের প্রশ্ন, আমি না দেখেই বলতে পারি যে হোয়াট এক্স্যাক্টলি ইজ দিস? আচ্ছা, জিজ্ঞাসা করছেন এখানে কি যাওয়া যায়? হ্যাঁ, স্বাগত, একটু যদি একটু ঘুরে। সোম থেকে শুক্র বিকেল 5টার মধ্যে, 11টা থেকে 5টার মধ্যে এখানে এসে যে কোনো দিন মিউজিয়াম ভিজিট করা যায়, ছুটির দিন বাদ দিয়ে। এটা তো মিউজিয়াম ভিজিটের কথা হলো, কিন্তু যে ওয়েবসাইটের কথা আমরা বলছি, which is bigyan.org.in, এটা যে কোনো সময় যেতে পারেন, 24 ঘন্টা খোলা, আপনার হাতের মধ্যে চাবি রয়েছে, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন এই ওয়েবসাইট। আমরা এই সকালে যখন এটা প্রমোট করেছিলাম, খুব ইম্পর্টেন্ট একটা লাইন ইউজ করেছিলাম, সেটা ছিল বিজ্ঞান মানে যারা ভালোবাসে বা ভয় পায়, এই বিষয়টা যদি একটু বলো। জগদীশচন্দ্র বোস এবং শুধু জগদীশচন্দ্র বোস নয়, সেই সময় অন্যান্য যারা সায়েন্সে লুমিনারি ছিল, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, এরা, গোপালচন্দ্র ভট্টাচার্য, এরা কিন্তু সহজ করে বাংলায় প্রবন্ধ লিখেছিলেন যাতে বিজ্ঞানটা সবার কাছে পৌঁছুক। এখনও সেটা বাংলায় হয়, অনেক বিজ্ঞানীও করেন, কিন্তু আমাদেরকে আরও বেশি করে পৌঁছতে হবে বিজ্ঞানের একদম গবেষণা জগতে যা হচ্ছে তার টেকনিক্যাল ডিটেলস দরকার নেই। ধরুন আপনার কি ইকুয়েশন জানা দরকার আছে, ম্যাক্সওয়েলস ইকুয়েশন দরকার নেই? আমি তো বানিয়েছি, বানিয়েছেন আপনি, তাহলে আপনার জানার আরও দরকার নেই, অর্থ জানার কোনো প্রয়োজন নেই, আমি তো জানাবো সবাইকে একদম কিন্তু সিম্পল করে জানাবো, সিম্পল করে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, সিম্পল করে। তো বিজ্ঞান ডট অর্গ ডট ইনটা এটা একটা ওয়েবসাইট, বিজ্ঞান একজন পাতি বাংলার বিজ্ঞান, BIGYAN, বিজ্ঞান ডট ওআরজি ডট ইন, এইটা আমরা বানিয়েছিলাম আজ থেকে প্রায় 5 বছর হয়ে গেল, জাতীয় বিজ্ঞান দিবসে ভারতের 28শে ফেব্রুয়ারি। আমাদের উদ্দেশ্য ছিল যে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গবেষণাগারে যা তত সব বাঙালি গবেষক পড়ে রয়েছে, এই তমুকের ছেলে, হাওড়ার ছেলে, ইত্যাদি ইত্যাদি, তো হাওড়ার মেয়ে ইত্যাদি ইত্যাদি, মানে তারা তাদের বাবা মায়ের ছেলে বা মেয়ে নয়, তারা তমলুকের মেয়ে, তমলুকের ছেলে, হাওড়ার ছেলে, হাওড়ার মেয়ে, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, এটাও কিন্তু সায়েন্স, এটাও সায়েন্স, লোকেশনাল সায়েন্স, লোকেশনাল সায়েন্স। তো আমরা যারা ছড়িয়ে রয়েছি এবং বিভিন্ন বিষয়ে গবেষণা করছি, তা আমাদের কথা ছিল যে এই গবেষণার কাজগুলোকে আমরা কি সহজভাবে লিখতে পারি না। এখন একটা কথা হচ্ছে যে খবরের কাগজগুলোতে, সেগুলোতেও প্রচুর আবিষ্কারের কথা লেখা থাকে, বিজ্ঞান ডট অর্গ ডট ইন কিন্তু আমাদের উদ্দেশ্যটা একটু আলাদা, বিদ্যা ব্যাপারটা বলি যে একটা কিছু নতুন জিনিস আবিষ্কার হলো ধরা যাক বিজ্ঞান জগতে, খবরের কাগজের কাজ হচ্ছে সেই খবরটা সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া, খবরের জায়গাটা সেখানে ইম্পর্টেন্ট, কারণ আমরা ওই জায়গাটা যেতে চাই না, কারণ আমরা সাংবাদিক নই, আমরা সারাদিন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, হয়তো উইকেন্ডে কিছুটা সময় আমরা এই কাজে ব্যয় করি, আমাদের কাজ হচ্ছে ওই বিজ্ঞানের জায়গাটাকে খুব বেশি জল মিশিয়ে, মানে যতটা সম্ভব ঠিক রাখা যায়, কিন্তু সহজ করে বাংলা ভাষায় পৌঁছে দেওয়া, কোনো তথ্য বিকৃতি না করে সহজ ভাষায়, সহজ ভাষা, এটার একটা অভাব রয়েছে, এটা আমরা বলি যে জেনারেলি আমরা যদি গুগল করি তাহলে কিন্তু ইংলিশে প্রচুর বই পাবো, প্রচুর লেখা পাবো, পড়াশোনা করে আমাদের ছেলে মেয়েরা, এবং আমরা এটাও দেখেছি যে যখন আমাদের বোর্ড এক্সামের রেজাল্ট বেরোয়েছে, এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, স্ট্যান্ড কিন্তু করছে, সিট নয়, স্ট্যান্ড করছে সেই সমস্ত জেলার ছেলে মেয়েরা। একটা প্রশ্ন করেছেন আবির দাস বলে, যে স্কুলে ছাত্রছাত্রীদের আধুনিক গবেষণা সম্বন্ধে ওয়াকিবহল করার ক্ষেত্রে বিজ্ঞান ডট অর্গ কি করছে বা কি করতে চলেছে সেটা নিয়ে একটু বলুন। এটাই একদম আমাদের প্রথমে একটা একটা যেটা বলি যে বাংলায় তো প্রচুর মফস্বলের ছাত্রছাত্রীরা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে, কিন্তু
কেউ ইংরাজি জানে মানেই যে এই নয় যে আমাকে ইংরাজিতেই সব কিছু পড়তে হবে। বাংলা যদি আমার মাতৃভাষা হয় তাহলে আমি বাংলাতে সব কিছু পড়বো না কেন? মানে সেরকম যদি হয় তাহলে বাংলাতে কিছুই বা করে লাভ কী? মানে বাংলাতে ইতিহাস পড়ে লাভ কী, পাড়ার দোকানে আড্ডা বেরিয়েই বা লাভ কী, বা কিছু করে লাভ কী, তাই না? সুতরাং বাংলাটা আছে, কিন্তু ধরুন ঘুমতে আমি কোথায় 11-12 অব্দি ইংরাজিতে পারি, তারপর তো জানি না ইংরাজি, কিন্তু বাংলাতে ঘুমতে পারছি। তো এখন কথা হচ্ছে যে এই যে রিসার্চের জিনিসগুলো, যেগুলো অনেক সময় একটু শক্ত হতে পারে, সেই রিসার্চের জিনিসগুলোকে আমরা অব্যক্ত, যেটা কথা বলছিলাম জগদীশচন্দ্রের লেখা একদম বাংলায় ওনার হাতের লেখা, হ্যাঁ, তো হ্যাঁ যেটা বলছিলাম, তো এই রিসার্চের জিনিসগুলোকে যদি খুব সহজে পৌঁছে দিতে হয়, দেখুন সহজ করে কিন্তু ভুল না করে লেখাটা কিন্তু খুব শক্ত, বলাও খুব শক্ত। কারেক্ট, এখানে যেমন এটা খুব ইম্পর্টেন্ট, পপুলার সায়েন্স রাইটার, this is very important, a nomenclature ta uddogtake actually popular science er under ei ana jay thik amader je to tar phole bigyaner ordinary gele apnara dekhte paren je lekha gulo jara likhche tara kintu motamoti sei bishoye bohu din dhore goboshona korche tar phole ki hocche je tader sei bishoye ekta dokhol royeche ebar sei ta ke amra shohoj kore likhchi amader onek বিজ্ঞান প্রেমী বন্ধু স্বেচ্ছাসেবক সেটাকে সাহায্য করছে, সুন্দর বাংলা করে দিচ্ছে, বানান টানান ভুলটুতো হয়েই থাকে, সেগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছে। সেটা আমরা সারাক্ষণে ভুল করছি আর কি, ভুল বানানটা অবশ্যই ভুল হয়েছে। তাহলে মহাশ্রী বয়সনো রব মিল লেগে ও মায় দিকে বয়সনো রব মিল লেগে, আমি কিছু মাইন্ড করি না, স্পেলিং নিয়ে অত সুচি পাইনি আমার। হ্যাঁ, তো তো সেইগুলো ঠিক করছে, কিন্তু যেহেতু সে বিষয়টা সম্বন্ধে প্রচণ্ডভাবে ওয়াকিবহাল, মানে সে একজন ধরুন খবরের কাগজে সাংবাদিক যিনি সেই বিষয়টা সম্বন্ধে পড়ে জেনে তারপরে লিখছেন, সেই তুলনায় যে গবেষণা করছে তার পক্ষে জিনিসটা সহজ করে লেখা কিন্তু সহজ তুলনামূলকভাবে, সেটাই আমরা পড়ে থাকি। আমরা bigyan.org.in বা bigyan.org.in এ এমন কিছু মানুষের লেখা তুলে ধরেছি এবং সেটা তারা চাইলে ইংরেজিতেও বের করতে পারতেন, অবশ্যই আমরা বাংলায় এই জন্য তুলে ধরেছি যাতে বিজ্ঞানের যে সমস্ত কনসেপ্টস, এটা তো পুরোটা কনসেপ্টের উপরে, সেইগুলো যাতে ছাত্রছাত্রীদের কাছে আরও বেশি সহজ হয়ে যায়। বাজারে অনেক লার্নিং অ্যাপস এসে গেছে রাজীবুল, তুমি এটা জানো, এই ক্ষেত্রে এই ওয়েবসাইটটা লার্নিং অ্যাপগুলোর মতন নাকি তাদের থেকে আলাদা, এটা যদি একটু ক্লিয়ার করে দাও আমাদের। তাদের থেকে এক সেন্সে মতন কিন্তু অনেকভাবেই আলাদা, হ্যাঁ এইভাবে ব্যাপারটা বলি, লার্নিং অ্যাপ আমরা শিখব কাজে সেই সেন্সে এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম, কারেক্ট, কিন্তু যেখানটা আলাদা সেটা হচ্ছে যে আমরা যেভাবে জিনিসটাকে দেখি, বিজ্ঞানটাকে দেখি বা কোনো একটা বিষয়টাকে লিখি, সেটা সম্পূর্ণ তার বিষয়গত দিক থেকে, অর্থাৎ একটা গবেষণা হচ্ছে বা শুধু গবেষণা বলতে হবে, একটা বিজ্ঞানের কোনো একটা কনসেপ্ট সেটাকে আমরা সহজ করে লিখছি, সেটা ব্যাপকভাবে সুন্দরভাবে বুঝবো। আমরা যখন লিখছি তখন এটা মাথায় থাকে না যে এটা কি ক্লাস 9 এর ফাইনালে আসতে পারে, এটা আসতে এটা মাথায় থাকে না, অর্থাৎ প্রশ্ন ওরিয়েন্টেড জিনিস আমরা কখনোই করি না, আমাদের সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে জিনিসটাকে বোঝা। কিন্তু সেই একই সাথে আরেকটা কথা বলবো যে ক্লাসরুমে আমরা যে জিনিসগুলো পড়ি, যেমন ধরুন ফিজিক্সের অনেক রকম কনসেপ্ট পড়ি, তো সেই কনসেপ্টগুলোর আমরা সবাই জানি যে ক্লাসে কিছু একটা পড়তে গিয়ে আমাদের হয়তো ঠিক করে মাথায় ঢুকলো না, ভুলভাল কনসেপ্ট তৈরি হলো। মুশকিল হচ্ছে একবার একটা জিনিস ভুল করে বুঝে গেলে না সারা জীবন চলতে থাকে, হ্যাঁ ওই একবার ভুল বিষয়টা মাথায় ঢুকে গেল সেখান থেকে আর বের হচ্ছে না, আর বের হচ্ছে। অথবা একটা যেটা সমস্যা যে শুধু সংজ্ঞা পড়লাম মুখস্থ করলাম, সূত্র পড়লাম মুখস্থ করলাম, কিন্তু সেটার আমাদের দৈনন্দিন জীবনে কি অ্যাপ্লিকেশনটা, সেটা আমরা বুঝতে পারি না, বা সেইভাবে আমাদের পাঠ্যপুস্তক তৈরি করা হয়। এটা আমি বলবো রাজীবুলকে সহজভাবে বুঝিয়ে দিই, গিভ মি অ্যান এক্সাম্পল, একটা জিনিস এবং তার অ্যাপ্লিকেশন, সেটা যদি একটু আমাদের বোঝাতে পারিস। তো যেমন অনেকগুলো জিনিস এক্সাম্পল হতে পারে, এই মুহূর্তে যে কটা মাথায় আসছে, ধরুন ধরুন ডপলার এফেক্ট, ডপলার এফেক্ট, ডপলার এফেক্ট, ডপলার এফেক্ট, এটা একটা জিনিস ক্লাস 11-12 বিজ্ঞানের বইতে পড়ানো হয়। এটা হচ্ছে যে একটা কেউ একটা সাউন্ড একটা কোনো ওয়েভ ছাড়ছে, যেমন সেটা রেডিও ওয়েভ হতে পারে, কারণ নির্দা তুমি যখন রেডিওতে তোমার মানে গলাটা দিয়ে কিছু অ্যানাউন্স করো, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, সেটা যদি কেউ তোমার দিকে ছুটে আসে রেডিওর দিকে, তাহলে আমি রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে, রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু সে সে যেটা শুনবে সেটা হচ্ছে যে তোমার গলার যে ফ্রিকোয়েন্সি একটু বেড়েছে, একটু চড়া সুরের মিল হয়ে গেছে, কারেক্ট, আর সে যদি উল্টো দিকে ছুটতে থাকে তুমি একটু খাদি সুরের মিল হয়ে গেছে, ঠিক আছে। এইসব জিনিস আমরা ডপলার এফেক্টে পড়ি, কিন্তু ব্যাপার হচ্ছে ডপলার এফেক্টটা কেন পড়বো, তার অনেক ব্যাপার আছে, ডপলার এফেক্ট অনেক মজা করা যায়, এই যে আকাশের দিকে আমরা তাকিয়ে রাতেবেলা তারাটা দেখি দূরে, কোন তারা বা কোন গ্যালাক্সি ছায়াপথ আমাদের থেকে কত দূরে আছে সেটা কি করে মাপি বলুন, কি করে সেটা মাপি, তার পিছনে কিন্তু ডপলার এফেক্ট জড়িত, এটা আমি জানি, তুমি অর্জন করার জন্য আমার কাছে
খুবই ক্লিয়ার ব্যাপার। তার পিছনে ডপলার এফেক্ট জড়িত রয়েছে। আবার ডপলার এফেক্ট দিয়ে এমনও কিছু বিজ্ঞানীরা অদ্ভুত জিনিস করছে, যেমন আলো ফেললে গায়ে তো গরম হয়, মানে আমাদের গরমকালে সবাই জানি টাকা গরম হয়ে যায় এরকম ব্যাপার ট্যাপার হয়। তো কিন্তু এরকমও হয় যে ডপলার এফেক্টকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা কোনো একটা জিনিসকে খুব ঠান্ডা করে ফেলতে পারে। -273°C অবধি ঠান্ডা করে ফেলা যায় এক সেকেন্ডের কম সময়ের মধ্যে জাস্ট আলো ফেলে। এইটা আমাকে একটু আলাদা করে তুমি একটু ব্যবস্থা করে দাও, বিকজ আমার ওয়াইফ ওর যখন তখন মাথা গরম হয়ে যায়, তো যদি আমি ডপলার ইফেক্টের মাধ্যমে ওকে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দিতে পারি, এটা আমার পক্ষে সামাজিক দিক থেকে খুবই সোশ্যালি প্রোডাক্টিভ একটা ইফেক্ট হবে আর কি। তুমি একটা নতুন রিসার্চ প্রজেক্টের জন্ম দিলে, ধন্যবাদ। হাউ টু কুল ইয়র ওয়াইফ ডাউন বাই ডপলার ইফেক্ট। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো এই ধরনের একটা উদাহরণ, আরো অনেক উদাহরণ রয়েছে যেগুলো। তো এই লার্নিং অ্যাপের কথা হচ্ছিল, আমরা একটা জিনিস করতে আমরা কিছুটা করেছি এবং কিছুটা করতে চলেছি আগামী বছরে, সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট যেগুলো ক্লাসরুমে ব্যবহার হয়, পরীক্ষায় মুখস্থ করতে হয়, কিন্তু সেই কনসেপ্টগুলো ঠিক করে আমরা বুঝি না, কারণ ভালো করে বর্ণনা করা থাকে না, আমরা ছবি দেখতে পাই না, অ্যানিমেশন দেখতে পাই না, সেইগুলোর উপরে আমরা কাজ করতে চলেছি, যেগুলো যাতে এটা মানে লার্নিং এক্সপিরিয়েন্সটাকে অনেক একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। এবং যেটা পড়ছি সেটা আর কি এই ধরনের উদাহরণ, ডপলার এফেক্টের কি ব্যবহার থাকতে পারে সেই জায়গাগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করছি। ইন শর্ট, সায়েন্টিস্টরা বা যারা কনসেপ্ট প্রেজেন্ট করছেন তারা তো একটা লেভেল থেকে ভাবছেন, ইউ হ্যাভ টু ব্রিং ইট ডাউন টু দ্য গ্রাস রুটস, মানে যাতে একদম সাধারণভাবে সেই কনসেপ্টকে বুঝতে পারে। যেমন সেইভাবে আমরা যেমন এই মুহূর্তে একটা ফার্স্ট ফ্লোর স্ট্রাকচারে রয়েছি, আমাদের গ্রাউন্ড ফ্লোরে নামতে হবে। ইউ হ্যাভ টু গেট ইট ডাউন টু দ্য লেভেল অফ দ্য মাসেলস, তুমি যাও আগে যাও, খুব সহজ করে বোঝাতে হবে। হ্যাঁ, সেটা করার জন্যই আমরা আবার নিচের দিকেই যাব, তার মানে যেটা এলিভেটেড প্ল্যাটফর্মে রয়েছে ইউ হ্যাভ টু ব্রিং ইট ডাউন টু দ্য মাসেলস, যাতে ওদের কাছে বিষয়টা খুব সহজ হয়, সরল হয়। দেখো বাবা, তুমি আমার পড়ে যেও নি, হ্যাঁ, তা তোমার কী হবে জানি না, আমার ফোনটা ভেঙে যেতে পারে, আমি ওই বিষয়ে বেশি কনসার্ন, আমার ফোনের যেন কোনো ক্ষতি না হয়, মনের কোণে ফোনের কোণে আমার অনেক কিছু রয়েছে, আমরা এই জায়গাটা দেখতে দেখতে যাচ্ছি। আমরা আবার সেই লেভেলে ফিরে এলাম যেখান থেকে আমরা শুরু করেছিলাম। আচ্ছা, সেই প্রসঙ্গে যেখানে আমরা দেখছি, হ্যাঁ, দুতলা থেকে একতলায় গ্রাসরুট লেভেলে এলাম, এই ব্যাপারটা খুব সিম্বলিক। এর কারণে যে বিজ্ঞান.org.in আমরা যখন শুরু করেছিলাম 5 বছর আগে, আমরা ওই ইন্টারনেটের মাধ্যমে শুরু করেছিলাম। ইনফ্যাক্ট মজার ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে যারা জড়িত রয়েছে বিজ্ঞান.org.in-এ কাজ করি, বেশিরভাগই বেশিরভাগকে চাক্ষুষ দেখেনি, মানে কম্পিউটারে পর্দায় দেখেছি, এবং নানা দেশে, নানা দেশে, কেউ এক জায়গাতে উনি জন্ম কানাডায় আছে, তুমি এখানে হাওড়া মন্দির তলা, হ্যাঁ, তারপরে রয়েছে জার্মানিতে, রয়েছে ইংল্যান্ডে, নরওয়ে, আমেরিকা, এই ধরনের বিভিন্ন দেশে। ইনফ্যাক্ট আপনি যখন বিজ্ঞান.org.in ক্লিক করবেন, আপনি দেখতে পারবেন কারা কারা কন্ট্রিবিউটার্স এবং তারা কোন কোন দেশে বসে আছেন, অথচ একই প্ল্যাটফর্মে তারা সায়েন্সটাকে আরো ইজি করে দিচ্ছেন। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার, এই সম্পূর্ণ আমাদের উদ্যোগটা কিন্তু অব্যবসায়িক উদ্যোগ, নন প্রফিট, এখানে কোনো আমাদের লাভজনিত কোনো ব্যাপার জড়িত নেই। এই বিষয়টা আমার কাছেও খুব ইম্পর্টেন্ট যে এতদিন পর্যন্ত ধরুন ফেসবুক লাইভে আমি কোনো রেস্তোরাঁর কথা বলেছি, কোনো সিনেমার কথা বলেছি, সব কিছুর সঙ্গে কিন্তু ব্যবসা কোনো না কোনোভাবে কানেক্টেড আছে। বড় মাসি ফোন করলে বলে দাও আমি আমার ব্যস্ত আছি, হ্যাঁ, তো কোনো না কোনোভাবে কানেক্টেড আছে। এইটা কিন্তু কমপ্লিটলি নন প্রফিট, মানে এইটা শুধুমাত্র মানুষের স্বার্থে। ওই যে ওপরে লেখা ছিল আচার্য জগদীশচন্দ্র বোস, এ সায়েন্টিস্ট অ্যান্ড এ হিউম্যানিস্ট, এই হিউম্যান অ্যাসপেক্ট থেকেই আপনাদের কাছে আজকে পৌঁছে যাওয়া। আজকে এই যে আমার সাজ পোশাক, এই বিষয়টা কিন্তু সবই মজার ছলে হচ্ছে,
বাট দ্য ক্রাক্স অফ দ্য ম্যাটার ইজ আমরা বিজ্ঞান ডট অর্গ ডট ইন এর মাধ্যমে এমন বহু মানুষকে কানেক্ট করতে পারছি যাদের হয়তো এই গোটা জীবনকালে কোনোদিন চাক্ষুষ দেখাও হবে না, কিন্তু তারা একে অপরের থেকে অনেক কিছু আদান প্রদান করতে পারে। এবং সেইখানেই যেটা হলো যে আমরা যখন কাজ করে চলেছি তখন আমরা প্রচুর শুভানুগ্রাহী লোকজন পেয়েছি এবং বিজ্ঞান প্রেমী মানুষজন তারা আমাদেরকে নানানভাবে উৎসাহিত করেছে। তো তার মধ্যে বিশেষভাবে এই গত এই বছরের শুরুর দিকে গত বছরের ওই রকম সময়ে আমরা আমাদের সাথে পরিচিত হলো কাঁথি সায়েন্স একাডেমি কন্টাই সায়েন্স একাডেমি বলে একটা প্রতিষ্ঠান, এবং আমরা দেখলাম যে তারা অসাধারণ কাজ করে যাচ্ছে একদম গ্রাসরুট লেভেল গ্রাউন্ড লেভেলে। সেখানে তাদের সাথে জড়িত রয়েছে সেইখানকার স্কুলের মাস্টারমশাইরা, স্কুলের বিভিন্ন একটা বড় অংশ অনেক স্কুলের মাস্টারমশাইরা তারা জড়িত রয়েছে। তারা স্কুলে স্কুলে গিয়ে স্টুডেন্টদের সাথে বিজ্ঞানের সেমিনার করছে, ওয়ার্কশপ করছে। শুধু তাই নয়, মাস্টারমশাইরা কী করে পড়ানোটাকে প্রতিনিয়ত আরও উন্নত করা যায় সেইটা নিয়েও ভাবনা চিন্তা করছে। সেটা কিন্তু সব মাস্টারমশাই করেন। তো আমাদের খুব ভালো লাগলো এবং তারাও উৎসাহে জড়িত হলো। আমাদের তখন মনে হলো যে আমরা এই যে বিজ্ঞানীরা আমরা রয়েছি যারা বিজ্ঞান গবেষণার সাথে কাজ করি, আমরা যদি পৌঁছতে চাই একদম সবার কাছে, তাহলে এই ধরনের গ্রাসরুট লেভেলে কাজ করছে এমন একটা, এবং এটাও পুরোপুরি কিন্তু অভাব ব্যবসায়ী কোনো ব্যবসার সাথে জড়িত নয়, যারা জড়িত যারা এই প্রতিষ্ঠানের সাথে কন্টাই সায়েন্স একাডেমি জড়িত সবাই হয় মাস্টারমশাই না হলে প্রফেসর, তাদের সারাদিনের কাজকর্মের পরে তারা এই কাজটা করেন। তো আমরা বললাম যে আমরা তাদের সাথে যুক্ত হতে পারি কি না, তাদের দিক থেকে উৎসাহ এলো এবং আমরা ভাবলাম যে আমাদের লেখাগুলোকে কালেক্ট করে একটা প্রিন্টেড ম্যাগাজিন হিসেবে বার করা যায় কি না, যার দামটা আমরা এমন রাখবো যাতে কেবলমাত্র প্রিন্টিংয়ের খানিকটা খরচা উঠে আসে, পুরো খরচা না, বেশিরভাগ পকেট থেকে দিতে হচ্ছে আমাদের। এবং 30 টাকা দাম করা হয়েছে প্রিন্টেড ম্যাগাজিন, এবং সেইটার প্রথম সংখ্যা আমরা তৈরি হয়ে গেছে এবং আজকেই বার করছি। আমাদের সাথে কন্টাই সায়েন্স একাডেমির লোকজন রয়েছে, আপনারা একটু আসুন। এই হচ্ছে প্রথম সংখ্যা December 2018, এবং এইটা এক্সক্লুসিভলি আপনাদের এখন দেখানো হচ্ছে। একটু যদি খুলে আমরা এই বিষয়টা দেখাই, একটু আপনার সঙ্গে একটু আলাপ করিয়ে দেবেন। কন্টাই সায়েন্স একাডেমির ইনি অধ্যাপক প্রদীপ্ত বন্দ্যোপাধ্যায়, নমস্কার। বরুণ কুমার জানা, নমস্কার। কন্টাই সায়েন্স একাডেমির এবং ইনি নিজে একজন ফিজিক্সের অধ্যাপক, আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন। এবং এইটা এই কাজটা কিন্তু বিজ্ঞানের অবদান ইনের সমস্ত স্বেচ্ছাসেবক এবং কন্টাই সায়েন্স একাডেমির স্বেচ্ছাসেবকরা না হলে হতো না। তো এই বিজ্ঞান পত্রিকাটা আপনারা পেয়ে যাবেন, এটা আমরা ইন্টারনেট লিখে দেবো কীভাবে পেতে পারেন, মাত্র 30 টাকা দাম। এবং এটা আমরা করেছি এমনভাবে যাতে সুন্দর সুন্দর কিছু লেখা পড়তে পারেন সহজ করে। আমি একটু একটু দেখিয়ে দিই, যেমন ফর ইনস্টেন্স এখানে এই লেখা রয়েছে বিজ্ঞান রহস্য 140, সেটা কি সেটা আপনাকে পড়তে হবে। যেমন অকাজের বিজ্ঞান, কাজের আবিষ্কার, খুব ইন্টারেস্টিং। আমি একটু পাতাগুলো উল্টে উল্টে যাচ্ছি, ডিটেলে ঢুকতে পারবো না, সময় খুব কম। মহাকর্ষীয় তরঙ্গের দেখা মিলল, এটি একটি খুব ইন্টারেস্টিং লেখা, যেখানে কাজী রাজিবুল ইসলাম রয়েছেন এবং শাওন ঘোষ। শাওন ঘোষ কিন্তু এই যে আবিষ্কারের কথা আমরা বলছি, শাওন ঘোষই আবিষ্কর্তাদের মধ্যে একজন। মাই গুডনেস, লেজেন্ডারি লোকজনের সঙ্গে আছি। পেখম রহস্য, সোঁদা গন্ধ, এইটা খুব ইন্টারেস্টিং। কারণ পায়রার বাক্সে স্থান সংকুলন সমস্যা, এটা আমার প্রথমেই নজর কাড়লো। এলেবেলে বালি, বহমান বালি, মানে এগুলো সবই বিজ্ঞান কেন্দ্রিক কিন্তু খুব সহজভাবে বোঝানো। একটা ইকুয়েশন দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, ছবি ছবি আর বর্ণনা, পাঠকের দরবার, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি তৃতীয় সূত্র প্রতিষ্ঠা করা যায়, খুব ইন্টারেস্টিং বলছি বটে কিন্তু পড়ে দেখতে হবে। শূন্যে ভাসমান চাকতি, শনির বলয়ের মডেল। সো এই ম্যাগাজিনটা, এই বইটা, এটা হচ্ছে প্রথম সংখ্যা বিজ্ঞান। এই একই লোগো, এই একই ফন্ট আপনি বিজ্ঞান ডট ওআরজি ডট ইনেও পাবেন। প্রথম সংখ্যা December 2018, এটার দাম করা হয়েছে 30 টাকা, এবং সেটা শুধুমাত্র মানে একটা বেসিক কস্ট দূরে ছাপার খরচের কিছুটা, লেখা পাঠানোর শেষ তারিখ। একটা প্রতিযোগিতা করছি আমরা, প্রতিযোগিতা করছি, পরিবেশ পর্যবেক্ষণ প্রতিযোগিতা। তোমাদের আহ্বান করছি বিজ্ঞানের দরবারে আশেপাশে প্রকৃতি থেকে নানা পর্যবেক্ষণ পাঠাতে। হোয়াট ইউ অবজার্ভ ফ্রম নেচার,
পাঠাতে পারো লেখা, ছবি বা ভিডিও। ছবি বা ভিডিও পাঠালে তার সংক্ষিপ্ত বর্ণনাও পাঠিও। তোমাদের পাঠানো লেখা, ছবি, ভিডিও থেকে সম্পাদক মণ্ডলীর সব থেকে পছন্দের কয়েকটি পুরস্কৃত হবে ও বিজ্ঞানের পাতায় ছাপা হবে। এই হচ্ছে লেখা পাঠানোর শেষ তারিখ, 28 ফেব্রুয়ারি, উইচ ইজ ন্যাশনাল সায়েন্স ডে। অ্যান্ড bigyan.org.in@gmail.com কিভাবে বইটা পাবো বলে দাও। আচ্ছা, বইটা পাওয়া যাবে কিভাবে সেটাও লেখা আছে বিদ্যায়। সেটা মূলত কোয়ান্টাই সায়েন্স একাডেমি থেকে, হ্যাঁ এখানেই আছে প্রাপ্তিস্থান, কোয়ান্টাই সায়েন্স একাডেমি থেকে রয়েছে। একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা হচ্ছে borunkontai@gmail.com। আমরা সব ডিটেলস আমরা ডিটেলসটা দিয়ে দেবো। এই যে ঠিকানা, কোয়ান্টাই সায়েন্স একাডেমি, রয়্যাল ITI, প্রফেসর্স কলোনি, কোয়ান্টাই, পূর্ব মেদিনীপুর। এখানে দেখুন ইমেলটা দেওয়া রয়েছে, borunkontai@gmail.com। এটা আপনার সাবস্ক্রিপশনের জন্য, যদি আপনি সাবস্ক্রাইব করতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন ঠিক এইভাবে। এবং এখানে দেখুন দেওয়া রয়েছে বার্ষিক দুটি সংখ্যার জন্য, গ্রাহক চাঁদা রাজ্যে 60 টাকা, রাজ্যের বাইরে 80 টাকা, বাংলাদেশের জন্য যেহেতু বাংলাদেশ থেকে অনেকে দেখছেন মাত্র 150 টাকা, এটা অফকোর্স ইন্ডিয়ান কারেন্সির 150 টাকা, আর অন্য দেশে 10 মার্কিন ডলার, US ডলার। আমরা সেদিনকে যে এক্সচেঞ্জ রেট থাকবে সেই রেট অনুযায়ী টাকাটা অ্যাকসেপ্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। আর অনলাইন কীভাবে হবে সেই অ্যাকাউন্ট নেম দেওয়া আছে, সমস্ত নাম্বার, অ্যান্ড অল দিস ডিটেলস আর অ্যাভেলেবল অলসো অন দ্য ওয়েবসাইট। একটা জিনিস আমি বিশেষত দেখাতে চাই, এবং এটা আমার ধারণা বাংলায় এর আগে হয়নি কম, কারণ ইংরাজিতেও এর আগে খুব কম হয়েছে জিনিসটা। সেটা হলো আমরা এইখানে কিছু কিছু ছবি, কার্টুন বার করছি, যদি একটু ধরুন ব্যাপারটা, এই কার্টুনগুলো, যে ছবির যে কার্টুনগুলো, এই এক একটা কার্টুন কিন্তু তৈরি করা হয়েছে সায়েন্সের এক একটা প্রশ্নকে কেন্দ্র করে। এই যেমন বাহুবলী এখন খুব ফেমাস, বাহুবলী খুব ফেমাস, বাড়ির লোকজন দেখতে গেছিল এই ছবিটা, প্রভাস ছিল বোধ হয় ছবিটাতে। কিংবদন্তি বলবান বাহুবলী সমতল মেঝের ওপর রাখা একটা ভারী বস্তুকে ক্রমাগত একই বলে, মানে একই ফোর্সে ঠেলতে থাকেন, এর ফলে বস্তুটা স্থির ভার্সেস দ্রুতি সহকারে এগিয়ে যায়। সুতরাং বাহুবলীর প্রয়োগ করা বল, এই কি কি অপশন, মানে কোনটা সঠিক, এটা হতে পারে, এটা করার অনেকগুলো কারণ আছে। প্রথমে বলি, এইটা একটা কিন্তু বড় প্রজেক্ট আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের, এবং সেখানে অধ্যাপক কৌশিক দাস, তিনি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় আমেরিকার অধ্যাপক, তিনি এই প্রজেক্টটার সাথে যুক্ত, তিনি প্রজেক্টটা পরিচালনা করেন। তিনি আমাদেরকে যোগাযোগ করলেন যে এই প্রজেক্টটার যে কাজগুলো করা হচ্ছে সেগুলোকে বাংলায় অনুবাদ করা যায় কিনা। এই যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো, কার্টুনগুলো এঁকেছে একজন বিশ্ববিখ্যাত কার্টুনিস্ট, তার নাম হচ্ছে ল্যারি গনিক। ল্যারি গনিকের কার্টুন রয়েছে দ্য কার্টুন হিস্ট্রি অফ দ্য ইউনিভার্স, সেই ধরনের বিখ্যাত বই। সেই ল্যারি গনিকের কার্টুন আমরা প্রথম এই বিজ্ঞানের প্রকাশ করছি, এবং উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে প্রশ্নগুলো সাধারণত পড়ে থাকি পরীক্ষায়, যে প্রশ্ন আসে, প্রশ্নগুলো কেমন থাকে, একটা এম ভরের একটা বল এ রয়েছে, একটা ভর রয়েছে, তার উপর এফ একটা বল খেলা হলো ইত্যাদি ইত্যাদি, তাতে অতটা মজা আসে না। মজা আসে ওই বাহুবলী একটা জিনিসকে ঠেলছে, মানে রিয়েল লাইফ এক্সাম্পল, মানে বাহুবলী যদিও রিয়েল লাইফ হতেই পারে, সেই এক্সাম্পল দিয়ে, হ্যাঁ মানে একটি মেয়ে একটি গাড়িকে ঠেলতে এত সময় নেয়, এটা বলার থেকে সানি লিওনি একটি গাড়িকে ঠেলতে, তুমি চলো তো সানি লিওনিকে, তুমি চাও তুমি তো চিনবেই, তুমি আমেরিকায় থাকো না কানাডায় থাকো তুমি তো চিনবেই, আপনিও নিশ্চয়ই চিনবেন। যাকে সানি লিওনি একটা জিনিস ঠেলছে, এই বিষয়ের মধ্যে কিন্তু আকর্ষণটা কমপ্লিটলি আলাদা লেভেলের, ঠিক ঠিক, এটা নিয়ে আমরা আলাদা করে প্রাইভেটলি আলোচনা। যেমন এখানে বটগাছের ঝুড়ি থেকে একটি মেয়ে, তার নাম হচ্ছে উষা, সম্ভবত উষা, সে এরকমভাবে ঝুলে বেড়াচ্ছে একটা বটগাছের ঝুড়ি ধরে, এবং প্রশ্ন হচ্ছে তার উপরে কোন কোন দিকে ফোর্স কাজ করছে। এই ধরনের প্রশ্নগুলো যদি করা যায় শুধুমাত্র স্কুল লেভেলের স্টুডেন্ট না, কলেজ ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টের মধ্যেও, সমস্ত দেশে কিন্তু প্রচুর পরিমাণে ভুলভাল আমরা উত্তর পাই, তার কারণ এই কনসেপ্টগুলো কিন্তু খানিকটা লেভেলে গোলমেল, একটু ভালো করে ভাবতে হয়। তো সেই জিনিসগুলো, এই অভিনব উদ্যোগে যে আসছে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন আমেরিকার সৌজন্যে, এবং সেইটা আমরা এখানে প্রকাশ করতে পেরেছি, সেই জন্য আমরা পুরো টিমের কাছে কৃতজ্ঞ। আন্ডার লাইসেন্স এইগুলো আমরা একটু কপিরাইটের লাইসেন্স, এই ছবিগুলো বিশেষত লাগবে, হ্যাঁ, কিন্তু সেগুলো আমরা প্রকাশ করতে পেরেছি, তারা আমাদের অনুমতি দিয়েছেন, বাংলায় অনুবাদ করছেন, এবং পরবর্তী সংখ্যাগুলোতে কিন্তু এই ধরনের আরও আমরা কার্টুন প্রত্যেক সপ্তাহে পাঠাবো। কার্টুনের কোনো উত্তর দেওয়া নেই, এই কারণে যে আমরা চাই না আমি প্রশ্নটা দেখুন তারপরে পিছনের পাতায় গিয়ে চট করে উত্তরটা মিলিয়ে নিই, এটা সবসময় আমি ছোটবেলায় করতাম, আমি করতাম, আমরা সবাই করি, এটা চাই না, এটা আপনাকে ডেসিফার করতে হবে। এবং আমরা চাই যে আলোচনা করুন, স্কুলে
ক্লাসে মাস্টারমশাইদের মধ্যে কেন এই উত্তরটা ঠিক নয়, কেন এই উত্তরটা ঠিক, এবং একজন কেউ কেন ভাববে যে এই উত্তরটা ঠিক হতে পারে যদি সেটা ঠিক না হয়, সেটা নিয়েও ভেবে দেখুন কোন জায়গায় কনসেপ্টটাতে গণ্ডগোল আছে। তা আপনি লার্নিং অ্যাপের কথা বলছেন, আমরা এই জায়গা থেকে ব্যাপারটাকে নিচ্ছি, কেবলমাত্র পরীক্ষার জায়গা। একজন প্রশ্ন করেছেন যে ইবুক বা এনি আদার পিডিএফ ফরম্যাট পাওয়া যাবে কিনা, আপাতত পাওয়া যাচ্ছে না। তো আমরা মানে অনলাইন পিডিএফ, একটা বিজ্ঞানের ওয়েবসাইটে যদি যান, আমরা বেশ কিছু ইস্যু বার করেছি অনলাইন পিডিএফ, সেটা কিন্তু মুদ্রিত ভার্সন মানে পাবলিশড এই ভার্সনটা নেই, তখন ছিল না যেহেতু, আর প্রিন্টেড ভার্সনটার আপাতত অনলাইন সংস্করণ নেই। এটা প্রিন্টেড ভার্সন আপাতত অনলাইন সংস্করণ নেই, কিন্তু খুব সহজেই পাওয়া যাবে, মাত্র 30 টাকা। পিৎজার দাম কত টাকার নিচে নেই পিৎজা, সেইখানে আপনি সায়েন্সের এই বিষয়টা সম্বন্ধে আরো জানতে পারছেন এবং খুব ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করা হয়েছে। ম্যাগাজিনটার আরেকটা জিনিস আমি বলছি যে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যেমন রয়েছে, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা যাদের কিনা বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে যারা বাংলা পড়তে পারে বা বাংলা ইংলিশ শুনে বুঝতে পারে, তাদের জন্য কিন্তু এটা খুব যে এই সমস্ত এই ধরনের যে টপিকগুলো সেগুলো পড়ে তারা ইংরেজি পড়লেও কিছু বুঝতে পারবে না, কারণ যে রিসার্চ জার্নাল থেকে যদি পড়তে চায় সেটাকে পুরো যদি মাতৃভাষায় কেউ তাকে পড়ে শোনায় সেটা কিন্তু অনেকটা লেবার লাগে, এবং সেটা করেছে করা হয়েছে শুধুমাত্র আপনি যাতে সহজভাবে ওই বিষয়টা বুঝতে পারেন। সে যদি নিজেও না পড়তে পারে তাকে তার বাবা মা যদি পড়েও শোনাতে পারে, ছবি দেখে তো যে কোনো কিছুই বোঝা যায়, সুতরাং তাদের কাছেও এটা সমান অ্যাপিলিং হওয়া উচিত। আজকে মোটামুটি এইটুকু সময় ছিল আমাদের কাছে, এবার একটু আমি আমার নর্মাল ভয়েসে আসি আর কমিউনিকেট করি। স্বাগত এবং রাজীবুলকে অসংখ্য ধন্যবাদ, এবং কন্টাই থেকে যারা এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এই বইটির পেছনে যারা খেটেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি এই ফেসবুক লাইভ সেশনের মাধ্যমে বহুবার কোনো হয়তো সিনেমার প্রজেক্ট নিয়ে কথা বলেছি, টেলিভিশনের প্রজেক্ট নিয়ে কথা বলেছি, আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, পাশাপাশি কোনো রেস্তোরাঁকে প্রমোট করেছি, ফুডকা আপনি অনেকবার লাইভ দেখেছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বললাম এইটা খুব খুব উপযোগী একটা বিষয়, এবং মানুষের কাজে, গোটা মানব সভ্যতার কাজে তো বিজ্ঞান, সেই বিজ্ঞান কীভাবে মানুষ অ্যাপ্লাই করতে পারে এবং কতটা সহজভাবে সেটা বুঝতে পারে সেইটা বোঝানোর ছকটাই ছিল আসল উদ্দেশ্য আমাদের আজকে। আমরা এখানে এলাম এবং বসু বিজ্ঞান মন্দিরে আমাদেরকে এই স্পেশাল লাইভ সেশনটা কন্ডাক্ট করতে দিয়েছেন যিনি, প্লিজ এখানে একটু আসবেন। স্বাগত ডিরেক্টরের ডিরেক্টরের পারমিশন সহ আমরা মিউজিয়ামের আমাদের যে কিউরেটর ঈশানি এর সহায়তায় আমরা আজকে এই বসু বিজ্ঞান মন্দিরে মিউজিয়াম থেকে এই লাইভটা করতে পারলাম, তার জন্য আমাদের বোস ইনস্টিটিউটের ডিরেক্টর সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রেমাইসেস আমাদের ইউজ করতে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ বিজ্ঞান.org.in এর গোটা টিমের তরফ থেকে, রাজীবুলের তরফ থেকে, স্বাগতার তরফ থেকে। আরেকজনের কথা না মেনশন করলেন না, প্রফেসর গৌতম বসু বায়োফিজিক্সের, যিনি আমাদের মিউজিয়াম ইনচার্জ, তিনি আমাদের এই সমস্ত সহায়তার খুবই এবং কাছে আপনার এখানে আসুন প্লিজ আসুন। কন্টাই সায়েন্স একাডেমি, এনাদের সাহায্য ছাড়া এই বইটা সম্ভব হতো না, আমরা ইন্টারনেটই আটকে থাকতাম। আজকে এই বইটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরে আমাদের যতটা আনন্দ হচ্ছে আরও বেশি আনন্দ হবে যদি আপনি এই বইটি কেনেন, নিজে পড়েন। ডু ইট অ্যাট ইওর ইজ, লগ অন টু bigyan.org.in অ্যান্ড গেট অল দ্য ডিটেইলস। রেগুলার সাবস্ক্রাইব। ও আমাদের অডিও একটা হয়েছে, সেটাও আমরা কি ওয়েবসাইটে পেয়ে যাবো? এই লাইভের পরে আমরা একটা অডিও জুড়ে দেবো, মজার ছলে কিভাবে বিজ্ঞান সম্পর্কে একটা ছেলে জানতে পারছে তার বাবার কাছ থেকে, সেই বাবার ভূমিকায় আমি রয়েছি, ছেলের ভূমিকায় রয়েছে আমাদের মহানুভব তারকা অগ্নি, এবং এটা আমরা মিচি স্টুডিওতে বসেই করেছি। আজকে যে কার্টুনটা দিয়ে তুমি আজকে যে কার্টুনটা আপনারা দেখেছেন সেই কার্টুনটা তৈরি করেছে অত্রি ভট্টাচার্য, আমার মিচি কলিগ, তাকেও ধন্যবাদ জানাই। বাবা আর ছেলে, যে বাবা আর জগবন্ধু জগা ছেলে, কার্টুনটা দেওয়ার উদ্দেশ্যই ছিল যে এই বিজ্ঞানের ওই দুটো যে যে অডিওগুলো তৈরি হবে সেই বাবা আর ছেলের মধ্যে কথা বলবে তারা, আর বিজ্ঞান কীভাবে তারা তাদের মধ্যে বিজ্ঞানটাকে কীভাবে নিয়ে আসবে সেটা শোনার জন্য। সো রেগুলারলি বাবা আর ছেলের মধ্যে ইন্টারাকশন হবে, এবং বাবা ছেলেকে কখনো বোঝাবে, কখনো এটাও হতে পারে যে ছেলে বাবাকে বোঝালো, বাট বেসিক কনসেপ্ট সায়েন্স
মেড ইজি আপনাদের জন্য এবং বিজ্ঞান ডট অর্গ ডট কে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগটা নেওয়ার জন্য। রাজীবন সুদূর ক্যানাডা থেকে এসছে এবং এই এই গোটা উদ্যোগের সঙ্গে ও যুক্ত একদম শুরু থেকে, আজকে 5 বছর হয়ে গেল এই ওয়েবসাইট। পুরো টিম একটা বিশাল টিম, আমি জাস্ট একটা পুরো টিম কে রেপ্রেজেন্ট করি। আমাদের বিজ্ঞান ডট অর্গ ডট ইন এর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, মানে তোমার পুরো টিম অসাধারণ। হ্যাঁ, এখন তুমি আমাদের এখন আমি তোমাদের টিমে আছি আর কি, থ্যাংক ইউ সো মাচ। সো বি হ্যাপি, বি সাইন্টিফিক, বি ন্যাচারালি সাইন্টিফিক অ্যান্ড হ্যাভ ফান উইথ সায়েন্স, বিকজ সায়েন্সের বিষয়টাতে ভয়ের থেকে ভালোবাসাটা অনেক বেশি। আর তাহলেই ওই প্রচলিত যে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডগুলোকে সহজে ফরওয়ার্ড করার আগে আঙুলটা দুবার থামবে যে এটা সাইন্টিফিক কিনা একবার দেখে নিতে পারবো আমরা। আপাতত খুবই সাইন্টিফিক পর্যায়ে, সায়েন্টিফিক প্রক্রিয়া প্রসেস ইউজ করে আমার সহযোগী সুব্রত বর ওরফে বাবাই একটা আঙুল দিয়ে লাইভ সেশনটা এন্ড করবে।